জাতীয় শোক দিবস সামনে রেখে এবং দলের সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারকে পদত্যাগ করতে হবে বিএনপির এমন একদফা দাবির বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল সেটাই আজকের বিএনপি। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে, এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের, আমরা কি অপরাধটা করেছি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালেদা জিয়ার কাছে, আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে, আমরা 90-এর দশক আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক। খালেদা জিয়া তো তখন করে নাই, খালেদা জিয়া তো তখন রাখে নাই, তো কী জবাব দেবে বিএনপি? এখন আন্দোলন যে করে তাদের কী অধিকার আছে বলার? তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা তা করেনি, আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম। তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি, তখন খালেদা জিয়া কী বক্তৃতা দিয়েছিল? আমি প্রশ্ন করি, আমাদের বিএনপির যে নেতা সারাদিন 3-4 জন মাইক লাগায় কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন, তখন খালেদা জিয়া বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই। তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তারা পাগলা শিশু পেয়েছে কিনা। বিএনপির নেতা দণ্ডপ্রাপ্ত, তাই দেশের মানুষ তাদের আগামী নির্বাচনে আবারও প্রত্যাখ্যান করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো বিদেশি শক্তিও বিএনপির সাথে নেই। এই খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষ হত্যাকারী, গ্যাংস্টার হামলাকারী, 10 টাকা অস্ত্র চোরাকারী, এই বিএনপির থেকে দেশবাসী সাবধান। তারা বলে যারা কি আন্তর্জাতিক শক্তি পায়, কোন শক্তি যা আছে সেটাই আমরা জানতে চাই। কোনো শক্তি নাই তাদের সাথে, লুটেরাদের সাথে কেউ থাকে না। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে বিজয় করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।